ওয়েলকাম টু নিউ ব্লগ, ব্লগ 45 আপনাদেরকে স্বাগত। আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শিলারিগাঁও শিলিগুড়ি থেকে পৌঁছানোর প্রসেস এবং রাস্তা, তার ন্যাচারাল বিউটি। আজকে আপনাদেরকে নিয়ে যাব শিলারিগাঁওতে, দেখার কি আছে এবং শিলারিগাঁও জায়গাটা কীরকম, আর সাথে একটা হোমস্টের ছোটো ট্রিপ দিয়ে দেবো। আজকে কিন্তু একটা ছোটো অ্যাডভেঞ্চারও আছে, তো সাথে থাকুন। দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আর যদি আপনাদের মনে হয় কোনো জায়গায় আপনাদের কোনো সাজেশান দেওয়ার আছে, প্লিজ গো অ্যাহেড, কমেন্টস করবেন আমায়। বেগুনি, ওরা অ্যাকচুয়ালি জেনে গেছে যে আমরা কী খেতে পছন্দ করি আর কী দিয়ে আমাদেরকে শান্ত রাখা যাবে। আমরা আছি শিলারিগাঁওতে, আর শিলারিগাঁওতে আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টেতে অলরেডি ইন করে গেছি। হোমস্টের নাম আলিশা হোমস্টে। দেখাচ্ছি জাস্ট ভিউটা, আগে বাইরের ভিউটা দেখিয়ে নিই। শিলারিগাঁও নামটা এসেছে কিন্তু উদ্ভিজ্জ, মানে এখানে পোর্টম্যান বেসিক্যালি উদ্ভিদরা এখানে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আর এটা প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা এবং তার সহযোগী সিংহ এবং তিস্তা নদীর দৃশ্য দেখার জন্যে এই অঞ্চলটা ফেমাস। আর এখানে সিনকোনা আবাদ বলে যে গাছটি পাওয়া যায়, যেটা ম্যালেরিয়া চিকিৎসার জন্য ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় কুইনাইন। ধরুন আপনি বাড়ির জানলা খুললেন আর জানলা দিয়ে মেঘ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে, কেমন লাগবে বলুন? এটাই ছিল এই হোমস্টের ভিউ, জাস্ট বাইরের সিনটা দেখুন। হোমস্টে যেরকম হয় খারাপ নয়, ঠিকঠাকই তো, পুরো কাঠের তৈরি। আর চলো এবার লাঞ্চ। এলে যে কত ধরনের ফুল দেখা যায় সেটা যারা আছেন তারাই জানতে পারবেন, এবং আমাদের ওখানে গোলাপ ফোটে কিন্তু এরকম ভাবে ফোটে না। যাই হোক, দুটো কুকুর ছিল, তাদের সাথে হেভি বন্ধুত্ব হয়ে গেল, তো একটু আদর করে দিই। আর বাইরে থেকে আপনাদেরকে হোমস্টের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। হোমস্টের খাবার এবং প্রসেস সার্ভিং আলিশান হোমস্টে। ডাল এরকম বাটিতে দিয়ে গেছে, যার মতো সার্ভ করে নেব। এটা হচ্ছে ডিমের কারি। গাঁওতে, শিলারিগাঁওতে বসে পুরো বাঙালি খাবার, ফাটাফাটি বেগুনি। ওরা অ্যাকচুয়ালি জেনে গেছে যে আমরা কী খেতে পছন্দ করি আর কী দিয়ে আমাদেরকে শান্ত রাখা যাবে। ফুলকপি আলু একটা তরকারি টাইপের, আলু ভাতে তার সাথে ডিমের কারি, ডাল, পাঁপড়, বেগুনি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সাথে স্যালাড। একটু কি খাইয়ে দেবো ফাটাফাটি? দিদি আগে কুছ ভিউ পয়েন্ট হ্যায়, খাওয়া দাওয়ার পর রুমে তো বসে থাকা চলে না, জায়গাটা তো আমাকে দেখতে বেরোতেই হবে, আর সেই জন্যেই বেরিয়ে পড়েছি রাস্তায়। আর বোঝার চেষ্টা করছি ওদের ভাষা, ওদের ভাষা একদম বোধগম্য হচ্ছে না,
যাক আপনাদেরকে দেখাই কত সুন্দর পাহাড়ি ফুল। আর এই রাস্তার দুপাশে পাহাড়, তার সাথে সাথে মেঘ আসছে, ঢেকে দিচ্ছে আমাদেরকে। আর প্রাকৃতিক সৌন্দর্য তো কথায় প্রকাশ করা যাবে না। তো যতটা পারি হেঁটে সবাই মিলে খুনসুটি করতে করতে এগিয়ে চলেছি। আর সাথে আপনাদেরকেও দেখাই যে জায়গাটা কীরকম। অবশ্যই রেকমেন্ডেড প্লেস। আপনারা চাইলে সিল্ক রুট ভ্রমণের ইচ্ছেগাঁওতেও থাকতে পারেন অথবা সিলেরিগাঁওতেও থাকতে পারেন। এবং সিলেরিগাঁও থেকে ইচ্ছেগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 1-1.5 ঘন্টার রাস্তা, ওয়াকিং করা যায়, তবে অফ রোড, সো কল্ড রোড নেই। তো চলুন। গলায় না বড় বড় ঘন্টা বাঁধা আছে, এবার সেই ঘন্টাগুলো মনে হয় যে দূর থেকে খোঁজা আছে কোথায় গরুটা আছে, জঙ্গল তো। তো এইরকম সবার গলায় বাঁধা আছে, বিকেল পড়তেই ওরা সব গরুগুলো যে যার খামারে নিয়ে যাচ্ছে। সিলারি গাঁওতে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরতে আসা মানে শুধু মার্কেবল টুরিস্ট স্পটগুলো কভার করা নয়, ঘুরতে আসার মানে হচ্ছে সব রকম পরিবেশের সাথে মিশা এবং প্রকৃতিকে এনজয় করা, সেটা আমি করছি এবং খুব ভালো লাগছে। কখনো মেঘে ঢেকে যাচ্ছে আর একদম লোনলি পরিবেশ, তার সাথে আমার দুটো বন্ধু পেয়েছি, গুলু মুলু। গুলু হ্যাঁ, গুলু মুলু এখন যাকে আমরা দেখি, গুলু 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 জাস্ট সি দা বিউটি। ফাটাফাটি না, এরকম একটা পরিবেশ, আপনাদের ড্রিম এক্সপেকটেশন থাকে আমরা যারা মেট্রোবাসী, জাস্ট একদিন ফ্ল্যাট খেয়ে থাকা আর এরকম একটা ভিউ পয়েন্টে, ভিউ পয়েন্ট নয় ন্যাচারাল বিউটি, সেখানে বসে বসে সারাদিন কাটিয়ে দাও, দরকার নেই দৌড়নোর। সারাদিনে 7-8 ঘন্টা ট্রিপ করা থেকে দিস দ্য বেস্ট। চলো, এটা একটা ফুটু বাচ্চা, এরা খুব কিউট বাচ্চা, কিউট। আর এটা তো আরো বড় কিউট বাচ্চা, গুলগুলু। আমরা এখন চলেছি জঙ্গলের পথে, আর কলকাতায় এত গরম ছিল যে আমি জ্যাকেট নিয়ে আসিনি, তো সেই ভুল কেউ একজন করে। তো আমি সুবরটা গায়ে জড়িয়ে দিয়েছি আপাতত, আর সকালবেলায় তো 5টায় ঘুম থেকে উঠে গেছি, কারণ এত তাড়াতাড়ি তো ঘুমোই না, 10-11টায় যদি ঘুমিয়ে পড়ি 5টা ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। তো 5টায় উঠে গেছি, উঠে যাওয়ার পর দেখছি বৃষ্টি আসছে, হালকা হালকা ড্রিজলিং হচ্ছে, আবার কখনো মেঘ কেটে যাচ্ছে। টাইম ল্যাপসটা আমি শেয়ার করেছি, আজকে আমরা সিলারি গাঁও থেকে যাব আরিতার লেক, আর তার আগে এখন বাজে প্রায় 7টা, এমন একটা অফবিট লোকেশানে ওয়াকিং করতে পেরেছি একটা ভিউ পয়েন্টে, জানি না ভিউ পাবো কি না, বাট জাস্ট দেখাচ্ছি আমরা কোন জায়গায় হাঁটছি। এইরকম একটা জায়গা, কমপ্লিটলি লোনলি, আর একটাই ভয় জোকের। তো আর দেখাচ্ছি যে ঠিক কোথা থেকে হেঁটে যাচ্ছি আমরা, অনেক স্মৃতি অনেক ভিডিও নিয়ে আবার ফিরবো, তো এগুলো রয়ে যায় আছে লাইফ টাইমের জন্যে। চলো দেখা যাক। জঙ্গলে এরকমভাবে হাঁটার অভিজ্ঞতা খুব কমই আছে আমার, যাই হোক। আর তার উপর এরকম মেঘ, ভিজিবিলিটি নেই, আর জন্তু জানোয়ারের থেকেও জোঁকের ভয়টা বেশি। যাই হোক, আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি স্লিপার পরে এসেছি, তো পকেটে মোবাইলে চালিয়ে দিয়েছি লতাজির গান, আজীব দাস্তা হ্যায় কাহাঁ শুরু কাহাঁ খতম। এই গানের তালে তালে গিয়ে এগিয়ে চলেছি আগের দিকে। আর এই গানটা আমার ফেসবুকে আছে, মানে যে ব্লগটা ছিল,
ইউটিউবে কপিরাইট দেওয়ার জন্য আমাকে আবার এটাকে এডিট করতে হচ্ছে। যাই হোক, গানটা শোনাতে পারলাম না। আর মামা চলেছে একটা হাতে লাঠি নিয়ে, দেখে যেন মনে হবে কেদারনাথের যাত্রী। তো চলুন আগে দেখাই। এখন আমরা না কমপ্লিটলি মেঘে ঢেকে গেছি। আর এই জঙ্গলটা দেখাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি যে 10 ফুট দূরেও কিছু দেখা যাচ্ছে না। জানি ভিউ পয়েন্টে ভিউ পাবো না, তবে এরকম একটা ওয়েদারে হাঁটার ব্যাপারটা হেভি রোমাঞ্চ লাগছে। মানে অ্যাপ্রক্সি 2 কিলোমিটার অফবিট, এখানে কোনো গাড়ি ঢুকতে পারবে না। তো মানুষের গলার আওয়াজ পাচ্ছি, তারা বাঙালি। এই তো বাঙালিরা ঠিক খুঁজে খুঁজে চলে আসে। এবার ওই চওড়া রাস্তাটা শেষ হয়ে গেল, এবার একটা ইনক্লাইন্ড উপরের দিকে ওঠার রাস্তা পেলাম। আর সেই রাস্তায় উপরের দিকে উঠছি এবং রাস্তাটাও খুব ন্যারো হয়ে গেল, এবং ওই মনে হয় খুব তাড়াতাড়ি কাছে চলে এসেছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে পাহাড়ে এসে অনেকে না চা এবং বিভিন্ন জিনিস, বিয়ারের বোতল এবং এভরিথিং, তো রাস্তার পাশে ফেলে রাখে টুরিস্টরাই। তো এটা রিকোয়েস্ট করব, নোংরা করবেন না পাহাড়টাকে, তাহলে আপনার পরের যেজন যাবে তাদেরও এই জিনিসটা ভালো লাগবে না, আপনি হয়তো আর কোনো দিন যাবেন না এই জায়গাটায়। যাই হোক, চলুন আগের দিকে চলি। নাম জানি না ভিউ পয়েন্ট, বাট এরকম একটা সিলারি গাঁওতে যারা আসছেন তাদেরকে রিকোয়েস্ট করব, একবার অন্তত এরকম 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হেঁটে দেখুন জঙ্গলের মধ্যে লোনলি। খুব সুন্দর জায়গা, কিন্তু ফগ আছে বলে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। জানি না আমার ক্যামেরা জাস্টিফাই করতে পারবে কিনা দিস ভিউ। অ্যাডভেঞ্চারাস রোড, কিন্তু প্রায় 3 কিলোমিটার এরকম জঙ্গলের মধ্যে হেঁটে আসতে হবে। আর এই বর্ষা থাকার কারণে ওখানকার লোকাল লোকও এই জায়গাটা অ্যাভয়েড করে, কারণ হচ্ছে ঝোঁকের ভয়। আমরা আসার সময় নুনের ঠুলি নিয়ে এসেছিলাম, তাই মেঘে ঢেকে যাওয়ার জন্য ভিউটা পেলাম না, বাট এই জঙ্গলের মধ্যে ওয়াকিং করতে বেশ লাগলো। আজকে আমি এসেছি এই হোমস্টের কিচেন এক্সপ্লোর করতে, তো জাস্ট দেখাই। দিদি গপ্পি মারনে আয়ে আপ লোগে সাথ, হ্যাঁ বলিয়ে না দাদা। ইয়ে হ্যাঁ কিচেন ইস হোমস্টে কা, আর ইয়াহ কা খানা বহুত রেকমেন্ডেড হ্যায়, তো দিস হোমস্টে বিহেভিয়ার ইস ভেরি গুড, তো হাম জাস্ট বাত করনে আয়ে হ্যায়। মেরা অফিসার কি সেপার প্রভু সেপার জি, বহুত ধন্যবাদ, হাম লোগো কো বহুত জো চাহিয়ে বহুত মিল গয়া। ইয়ে রা হোমস্টে কিচেন, আর ম্যাডাম লোগ ভি সম্ভালতা হ্যায় জ্যাদা সে জ্যাদা। ফির আইয়েগা জরুর, হ্যাঁ।